এরকম টাইপের যদি আয়রন গার্ড বা কোনো রকম মেশিনের ভেতরে ময়লা থাকে তাহলে আপনাদের কি করতে হবে, তো আমরা এই ভিডিওতে দেখব এবং মেডিসটা পুরোপুরি সার্ভিস করব। এবং এর ভেতরে যে ক্যান্ডেল আছে, ক্যান্ডেলগুলো জ্যাম হয়ে যাওয়ার জন্য মেশিন থেকে জল আসছে না। এবং এবং খুলে আমরা দেখে নেব, চারটি স্ক্রু আছে, চারটি স্ক্রু আমরা প্রথমে খুলে নেব। তো চলুন বন্ধুরা দেখা যাক ভিডিওটি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি আপনার মেশিন নিজেই ঠিক করে রিপেয়ার করতে পারবেন। এবং বাইরে যদি কোথাও কাজ করেন তাহলে ইজিলি আপনি সার্ভিসটাও করতে পারবেন। ভালো মতন খেয়াল করুন যে মেশিনের ভেতরে যে পাইপগুলো আছে টান হয়ে আছে, এবং যেটার কারণে পাইপগুলো কিন্তু ঠিক করে জল সাপ্লাই দিতে পারছে না। কারণ আপনারা জানেন পাইপ যদি ভাঁজ হয়ে থাকে কোনো কারণে জলের ক্ষতি কিন্তু কমে যায়, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই ক্যান্ডেলগুলো আমরা খুলে নেবো এবার দেখে নেব, খুলে যে মেশিনে যে জলটা কী কারণে আসছে না এবং আয়রনের মধ্যে যদি আয়রন থেকে থাকে তাহলে কিন্তু আমরা আয়রনটাকে সার্ভিস করে নেবো। এবং আপনারা চাইলে এক বছর হয়ে গেলে আপনারা যদি চান তো আয়রন গার্ডটার সঙ্গে আপনার আয়রন যে ফিল্টার ভেতরে মেশিনে দেখছেন দুটো, এই আয়রন ফিল্টার দুটো কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন বা ফেলে দিতে পারেন এবং নতুন আয়রন গার্ড কিন্তু আয়রন ফিল্টার লাগাতে পারেন। যখন আপনারা সার্ভিস করবেন মনে করবেন যে পাইপ খোলার সময় মানে এসএমপিএস যে কালো রঙের দেখতে পাচ্ছেন ওই ইলেকট্রিক সাপ্লাইয়ের জায়গায় কিন্তু কোনো রকমের জল না পড়ে, তাহলে কিন্তু আপনার কিন্তু এর খরচা বেড়ে যাবে এবং ইলেকট্রিক সাপ্লাইটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং এটিকে আমরা ওয়াশ করছি কীভাবে আপনি দেখুন, এবং এটিকে জোরে জোরে বাড়ি মারবেন, এটা ভেঙে যাওয়ার ভয় নেই, একটি মিডিয়াম যেরকম হয় সেরকমভাবে বাড়ি মারবেন। এর ভিতরে যদি কোনো আয়রন থেকে থাকে তাহলে কিন্তু আয়রন এবং জলের সেলিমেন্ট যে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এটিকে চেক করবেন যে ডাইরেক্ট কলের সাথে যে পাইপটি জড়ানো আছে ওই পাইপ থেকে কিন্তু আপনি এটাকে চেক করতে পারেন। এরকম করে বাড়ি মারলে এর ভিতরে যদি জমে থাকে যদি কোনো আয়রন বা কিছু তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো এরকমভাবে আপনি কিন্তু কন্টিনিউ খানিকক্ষণ সার্ভিস করবেন, করার পর আপনি কিন্তু আবার পুনরায় আপনি আবার যেখানে ছিল সেট করা সেখানে আপনি বন্ড আটকে দেবেন। সেট করার সময় মেশিনে তখন কিন্তু আমরা দেখে নেব ইন আর আউটের কানেকশনটা ঠিক আছে। আপনারা যারা নতুন আছেন যারা খুলবেন তখন আপনারা খোলার সময় একবার দেখে নেবেন, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। কারণ আমি এখান থেকে যদি আপনাকে বোঝাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ একটা কানেকশানে একই ধরনের সেট করা থাকে। তো যখন করবেন তখন ধীরে সুস্থে করবেন এবং একটি শুকনো কাপড় দিয়ে শুকিয়ে কাপড় দিয়ে এটি কিন্তু মুছে নেবেন। আর ভেতরে যদি কোনো জল থাকে এটি কিন্তু মুছে নেবেন, অবশ্যই না আপনার এসএমপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং হয়ে গেলে আমরা এটিকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে যাব এবং এর চারটি স্ক্রু আমরা সেট করে নেব। সামনের যে ক্যাবিনেটটা আছে যেখানে জল স্টোর হয় সেখানে কিন্তু প্রচুর ময়লা এবং জলের সেডিমেন্ট এবং জলের আয়রন এবং শ্যাওলা জাতীয় জিনিস কিন্তু এখানে পড়ে গেছে। এটা হওয়ার কারণ আপনাদের জানা খুবই দরকার, কারণ ইউভি মেশিনের ক্ষেত্রে এটা হয় কিন্তু আরও মেশিনের ক্ষেত্রে হয় না। কিন্তু আরও মেশিনের ক্ষেত্রে এর কিন্তু শ্যাওলা ভাব না থাকলেও জলের সেডিমেন্ট ভাবটা অনেক সময় থেকে যায় এবং জলের একটা যে স্মেল বা আপনারা বলতে পারেন যে আঠালো পদার্থ থাকে সেটা কিন্তু মেশিনের মধ্যে বোঝা যায় না। যেগুলো সব ট্যাঙ্কি দেখা যায় না উপর দিয়ে সেগুলো কিন্তু বোঝা যায় না, এবং যেসব ট্যাঙ্কি ওপেন থাকে সেগুলো কিন্তু বোঝা যায়। তো আপনারা এরকম করে সুতির কাপড় দিয়ে প্রথমত পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে ভালো মতো করার পর আপনারা কিন্তু
জল ফেলে দেওয়ার পর আমরা একটা ছোট্ট একটু পাতিলে কেটে নেব এবং কেটে নিয়ে আমরা ট্যাঙ্কির ভিতরে যে ময়লা যে অংশটা আছে যেটা ছিল যেখানে এতক্ষণ ময়লা জল সেই জায়গাটা কিন্তু আমরা ওয়াশ করে নেব। আচ্ছা, ওয়াশ করলে কী হবে সেটা আপনারা অবশ্যই জানা দরকার। ভেতরে যদি কোনো রকম ব্যাকটেরিয়া পর্যন্ত থেকে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাকটেরিয়া থেকে মুক্ত হবে এবং ট্যাঙ্কির পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে এবং চকচকে থাকবে। যদি কোনো টেকনিশিয়ান আপনার কখনো কাজে আসে তো তাকে দিয়ে অন্তত কেটে দেবেন, তা সে আপনার ট্যাঙ্কিটাকে ওয়াশ করে দেবে এইভাবে।